বিপিএল সিজন 11 এর প্লেয়ার স্টাফ ডিরেক্ট সাইনিং এর সাকিব আল হাসান ও শরীফুলকে নিয়েছে চিটাগং কিংস। মুস্তাফিজ ঢাকা ক্যাপিটালসে প্রথমেই তাসকিনকে কিনে নেয় দুর্বার রাজশাহী। ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ ও টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। আর সিলেট স্ট্রাইকার্স আবারও নিয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। বিপিএল সিজন 11 এর প্লেয়ার্স ড্রাফট নিয়ে জানতে আরিফ চৌধুরীর কাছে যাচ্ছি। আরিফ, বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট নিয়ে নতুন আর কি চমক কিংবা আর নতুন কি তথ্য আছে আপনার কাছে? হৃদয় ধন্যবাদ আপনাকে। বিপিএল সিজন 11 এর প্লেয়ার্স ড্রাফট এখনো চলছে, মাঝখানে আধা ঘন্টার বিরতি ছিল এবং বিরতির পর আবারও শুরু হয়েছে। এবং একটা বিষয় আপনাকে যদি বলি যে বাংলাদেশের ক্রিকেটে গত এক বছরে পারফরমেন্স দিয়ে যারা টি টোয়েন্টিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এরকম যদি কোনো ক্রিকেটার নাম জানতে চাওয়া হয় তাহলে বলতে হবে যে রিশাদ হোসেনের কথা। অলরাউন্ডার রিশাদ হোসেন জাতীয় দলে এবং রিসেন্টলি তিনি ভারত সিরিজ সফর করে এসেছেন এবং সেই সফর থেকে এসে তিনি কেন দল পাচ্ছিলেন না সেই বিষয়ের উপর আসলে দর্শকদের ফোকাস ছিল এবং তিনি শেষ পর্যন্ত দল পেয়েছেন এবং বরিশাল ফরচুন বরিশাল তাকে দলে নিয়েছে। এই তথ্যটি হচ্ছে নতুন। এছাড়াও বাংলাদেশ জাতীয় দলের বাইরে রয়েছেন এমন ক্রিকেটার আছেন দুইজন, অর্থাৎ এবাদত হোসেন এবং সাব্বির রহমান। গত বিপিএলে কিন্তু তারা অনুপস্থিত ছিলেন, এবার বিপিএলে তারা দল পেয়েছেন। আপাতত এই ছিল নতুন সংযোজিত তথ্য, অর্থাৎ এবাদতকে দেখা যাবে ফরচুন বরিশালে আর সাব্বির রহমান রুমানকে দেখা যাবে ঢাকা ক্যাপিটালসে। তো এই দুই তিনটি নাম আসলে এই মুহূর্তে আপডেট হয়েছে। আর আপনি তো দর্শকদের জানিয়েছেন যে সাকিব আল হাসানকে নতুনভাবে ডিরেক্ট সাইনে চুক্তি করিয়েছে চিটাগং কিংস এবং তাকে চিটাগংয়ের জার্সিতে বিপিএলে দেখা যাবে। তো এই ছিল আসলে বিপিএল প্লেয়ার জার্সি থেকে আমার কাছে সবশেষ। হৃদয়,